الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله وبركاته يا প্রশ্ন হাদিস অনুযায়ী যে বিয়েতে খরচ কম সেই বিয়ে বেশি বরকতময় আলহামদুলিল্লাহ এখন কথা হলো স্ত্রীর মোহর কি উক্ত বিয়ের খরচের আওতে পড়ে জি হ্যাঁ সমস্ত খরচের কথা বলা হয়েছে এখানে যদিও করারে বলা হয়েছে যে তোমরা যদি কিনতার তার মানে স্বর্ণের পাহাড়ও যদি মহিলাকে দিতে চাও সেটাও আলাদা ব্যাপার মোট কথা আপনি আহ স্ত্রী হিসেবে আপনি স্ত্রী হিসেবে যদি স্বর্ণের পাহাড় যদি স্বামীর কাছ থেকে নিতে চান আর স্বামী যদি আপনাকে স্বর্ণের পাহাড় দিতে চাই সেটা আলাদা জিনিস কিন্তু জি যেখানে বলা হয়েছে যে আহ বরকত বিয়ে হচ্ছে যে বিয়েতে খরচ হয় এই খরচটা কিন্তু সামগ্রিক খরচের কথা বলা হয়েছে সেটা খাওয়া দাওয়ার খরচ খরচের কথা বলা হোক কিংবা মহরের কথা বল আর প্রথম কথা হচ্ছে আল্লাহ সাল্লামের যুগে না সব থেকে বড় খরচ ছিল তো মহরের দেশের মতো এখন তারপরে কনে যাত্রী আর এই সেই বউ ভাত আর এই না এত খরচ তো ছিল না সেই যুগে দু পাঁচজন যেত একজন দুজন গেছে সাথে বরের সাথে কিংবা কখনো কেউ না গিয়ে বিয়ে হয়ে গেছে না সেই জন্যে বিয়ের যে খরচ সেটা আমরা যেটা আমরা মনে করছি এই খরচের কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতে চাননি বরং আল্লাহ রসুল কিন্তু মহরের কথাই বিশেষ করে বলতে চাইছেন তবে এমনটি নয় যে বেশি মহর নেওয়া না বেশি মহর দেওয়া না এটাও নয় দিতে পারা যায় তবে যদি আপনি বিয়েটাকে বরকতময় করতে চান তাহলে কম মোহরে বিয়ে করুন এবং কম মোহর দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম যেটা বলেছেন সেটা সত্য যে বিয়েতে যত খরচ কম হবে সেটা যে কোনো খরচই হোক না কেন সেই বিয়েটাই হবে বরকতময় ইনশাআল্লাহ